সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ডিজিটাল হোম টিচিং চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছিল পারত্য উপমহাদেশ থেকে আলেকজান্ডার চলে যাওয়ার পরে একে একে করে যে বিভিন্ন সাম্রাজ্যগুলো প্রতিষ্ঠিত হয়েছিল তারই অংশ হিসেবে আজকে আমি মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা এবং এর শাসনকাল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি আমি দুটি পর্বে বিভক্ত করেছি। প্রথমত মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা এবং শাসনকাল নিয়ে কিছু আলোচনা করব। দ্বিতীয় অংশে আমি আলোচনা করব মৌর্য সাম্রাজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, নিয়মিতভাবে সেগুলো আমরা অনুশীলন বা পড়ার চেষ্টা করব এবং প্রয়োজনে সেগুলো আমরা লিখে রাখার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবর মতো গত ক্লাসে আমি যে তালিকাটি দিয়েছিলাম আজকেও সেই তালিকা দেওয়া হলো। আশা করি এই তালিকাটি অবশ্যই মুখস্থ রাখার চেষ্টা করবে। তাহলে ভারত উপমহাদেশে যে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল তার আগে পর্যন্ত যে সাম্রাজ্যগুলো ছিল বা যে শাসনগুলো ছিল এগুলো আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাচীন ভারতের লৌহ যুগের একটি বিস্তীর্ণ সাম্রাজ্য হলো মৌর্য সাম্রাজ্য। ভারত উপমহাদেশের পূর্ব দিকে সিন্ধু গাঙ্গেয় সমভূমিতে অবস্থিত মগধকে কেন্দ্র করে এই সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, যার রাজধানী ছিল পাটলিপুত্র। খ্রিস্টপূর্ব 321 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 185 অব্দ পর্যন্ত এই সাম্রাজ্যটি স্থায়িত্ব ছিল। ভারত উপমহাদেশের ইতিহাসে এত বড় সাম্রাজ্য এর আগে কখনো প্রতিষ্ঠিত হয়নি। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দরাজ বংশের শাসকদেরকে ক্ষমতাচ্যুত করে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আলেকজান্ডার ভারত উপমহাদেশ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার মাত্র 2 বছরের মধ্যে আলেকজান্ডারের অধিকৃত যে অঞ্চলগুলো ছিল সেগুলো চন্দ্রগুপ্ত মৌর্য তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। আমরা যদি বর্তমান সময়ের মানচিত্র অনুযায়ী দেখি তাহলে এই মৌর্য সাম্রাজ্যটি বিস্তৃত ছিল। পূর্ব দিকে ছিল আসাম, উত্তরে হিমালয়, পশ্চিমে বেলুচিস্তান এবং হিন্দুকুশ পর্বত, দক্ষিণে দাক্ষিণাত্য পর্যন্ত এই সাম্রাজ্যটি বিস্তৃত ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য মূলত দাক্ষিণাত্য এবং কলিঙ্গ ছাড়া বাকি পুরো ভারতের বিভিন্ন অঞ্চলগুলো তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য এবং বিন্দুসারের পরে সম্রাট অশোক যখন ক্ষমতায় আসে তিনি কলিঙ্গ যুদ্ধের মাধ্যমে কলিঙ্গকে মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। মূলত দাক্ষিণাত্য ছাড়া পুরো ভারতবর্ষটি মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমাদের এখানে একটি কথা মনে রাখা প্রয়োজন যে এই সম্রাট অশোকের রাজত্বকালেই কিন্তু উত্তর পশ্চিম বাংলা মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল এবং যার রাজধানী ছিল পণ্ডরনগর। কিন্তু সম্রাট অশোক মারা যাওয়ার পরে এত বড় সাম্রাজ্য 50 বছরের মধ্যেই কিন্তু বিলুপ্ত হয়ে যায় এবং মগধকে কেন্দ্র করে নতুন একটি রাজবংশের উত্থান ঘটে যেটাকে বলা হয় শুঙ্গ রাজবংশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে মৌর্য বংশ প্রতিষ্ঠা এবং চাণক্যের ভূমিকা বা সম্পর্ক একটু আলোচনা করব। চাণক্য পাকিস্তানের তক্ষশিলার বৌদ্ধ বিহারে খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে জন্মগ্রহণ করেন। ঋষির পুত্র বলে তার নাম হয়েছিল চাণক্য। পারিবারিক নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। আর কুটিলা গোত্রে জন্মগ্রহণ করেন বিদায় বলা হয় যে তার নাম হয়েছিল কৌটিল্য। তবে এখানে আরও একটি কথা জানা প্রয়োজন যে তিনি মূলত কুটিল বুদ্ধির অধিকারী ছিলেন বলে তার নাম কৌটিল্য হয়েছিল। তিনি একজন পুরোহিত ছিলেন। তিনি যখন প্রাপ্ত বয়স্ক তখন ধনানন্দ এই ভারত উপমহাদেশে রাজত্ব করেন। ধনানন্দের বাবা মারা গেলে পিতৃ শ্রাদ্ধের জন্য একজন পুরোহিতের প্রয়োজন হয়। ধনানন্দ আদেশ করলে সেনাপতি ভদ্রশালা কৌটিল্যকে রাজদরবারে নিয়ে আসেন। কথিত আছে যে কৌটিল্যর চেহারা কুৎসিত ছিল আর এই কারণে ধনানন্দ তাকে পছন্দ করেননি, তাকে রাজদরবার থেকে বাহির হয়ে যেতে বলেন। এতে কৌটিল্য অপমান বোধ করেন এবং তিনি বাহির হয়ে যান এবং মনে মনে এই সাম্রাজ্যের প্রতি একটি ক্ষোভ তার জন্ম নিতে শুরু করে। অন্যদিকে রাজা ধনানন্দের একজন দাসীমাতা এবং তার ভাই চন্দ্রগুপ্ত তার বাবা মারা গেলে তাদেরকে বাড়ি থেকে বাহির করে দেন। কিন্তু চন্দ্রগুপ্ত পিতৃ সম্পত্তির অধিকার নিয়ে ধনানন্দকে সিংহাসনে আক্রমণ করেন। আক্রমণ করে পরাজিত হয়ে যান। পরাজিত হয়ে যাওয়ার পরে প্রাণ হয়ে তিনি জঙ্গলায় পলায়ন করেন।
সেখানে তার সাথে দেখা হয় কৌটিল্য। কৌটিল্য চন্দ্রগুপ্তের প্রতিভা দেখে তাকে বিভিন্ন শাস্ত্রে অধ্যয়ন করান এবং যুদ্ধ শাস্ত্রে যুদ্ধে পারদর্শী করে তোলেন। এই কৌটিল্যের সহযোগিতা নিয়ে পরবর্তীতে চন্দ্রগুপ্ত মৌর্য তার ঈশ্বর ভাই ধর্মনন্দকে পরাজিত করে নন্দরাজ বংশের পতনের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে বোঝার চেষ্টা করলাম যে কি করে ভারতীয় উপমহাদেশে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো। এখন আমাদের দ্বিতীয় যে অংশটি সেটা হচ্ছিল মৌর্য সাম্রাজ্য এবং শাসন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেগুলো আমরা বলে উপস্থাপন করব। আশা করি দেখবে বা শুনবে এবং দেখে রাখবে। এক নম্বরে আমরা যদি বলি যে সর্বভারতীয় বা ভারতীয় উপমহাদেশের প্রথম এবং সর্ববৃহৎ সাম্রাজ্য হচ্ছে মৌর্য সাম্রাজ্য। দুই নম্বর, মৌর্য সাম্রাজ্য স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্যের ব্যাপ্তিকাল ছিল খ্রিস্টপূর্ব 321 অব্দ থেকে 185 অব্দ পর্যন্ত, যা প্রায় 137 বছর। মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল বর্তমান বিহারের পাটলিপুত্র। মৌর্য সাম্রাজ্য একটি লৌহ যুগের বিস্তীর্ণ সাম্রাজ্য। সিন্ধু গাঙ্গেয় সমভূমিতে মগধকে কেন্দ্র করে এই সাম্রাজ্য গড়ে উঠেছিল। মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বলা হয় সম্রাট অশোককে। মৌর্য সাম্রাজ্যের সর্বশেষ শাসক ছিলেন বৃহদ্রথ। মৌর্য সাম্রাজ্যের পরে ভারতীয় উপমহাদেশে মগধকে কেন্দ্র করে সূচনা হয় শুঙ্গ বংশ, আর এই শুঙ্গ বংশের সূচনা করেন বৃহদ্রথ এর সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ। আলেকজান্ডার চলে যাওয়ার পর ভারতীয় উপমহাদেশে যে সাম্রাজ্যটি স্থাপিত হয় তা হচ্ছে মৌর্য সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত যার সহযোগিতা নিয়ে সিংহাসনে বসেন তিনি হচ্ছেন চাণক্য বা কৌটিল্য। চাণক্য বা কৌটিল্য ছিলেন তক্ষশিলা বৌদ্ধবিহারের অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যক্ষ। তাকে চন্দ্রগুপ্তকে বলা হয় ভারতীয় উপমহাদেশের প্রথম রাষ্ট্রবিজ্ঞানী। সম্রাট অশোক সিংহাসনে বসার পূর্বে তার ভাইদেরকে তিনি হত্যা করেছিলেন। কথিত আছে যে 99 জন ভাইকে হত্যা করে তিনি সিংহাসনে বসেন। পিতার মৃত্যুর 3 বছর পর খ্রিস্টপূর্ব 269 অব্দে সম্রাট অশোক সিংহাসনে বসেন। ক্ষমতা গ্রহণের 8ম বর্ষে সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করে দখল করে নেন এবং কলিঙ্গ যুদ্ধের পরবর্তী যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল তা দেখে অনুশোচনায় দগ্ধ হয়ে সম্রাট অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের একজন পৃষ্ঠপোষক ছিলেন। স্মরণ রাখা প্রয়োজন যে সম্রাট অশোকের রাজত্বকালে উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয়। মৌর্য শাসনকালে উত্তর বাংলার রাজধানী ছিল পৌণ্ড্রনগর, যেটা বর্তমানে বগুড়ার মহাস্থানগড়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মৌর্য যুগে মোট 9 সম্রাট শাসন করেছিলেন। পর্যায়ক্রমে যদি আমরা তাদের নামগুলো মনে রাখতে চাই তাহলে একটু ছন্দ আকারে শেখার চেষ্টা করব। ছন্দটি হচ্ছে এরকম: চন্দ্রবিন্দু শোক, দাস প্রীতিশালী, দেবর শত বৃহৎ। যদি ব্যাখ্যা করি তাহলে দাঁড়াবে এরকম: চন্দ্র মানে চন্দ্রগুপ্ত, বিন্দু মানে বিন্দুসার, শোক মানে সম্রাট অশোক, তারপরে যদি আমরা দেখি দাস মানে দশরথ, প্রীতি মানে সম্প্রীতি, শালী মানে শালী সুখ, দেবর মানে দেববর্মন, শত মানে শতধনবান এবং বৃহৎ মানে বৃহদ্রথ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।